চ্যানেল আমর পাঠশালা আমি আমার আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আইএনজি ওয়ার্ড শেয়ার করেছিলাম আজকে আমি আপনাদের সঙ্গে অ্যাকশন ওয়ার্ড শেয়ার করব আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা যে স্পেলিং রুলগুলো আছে সেইগুলোও শেয়ার করব। বাচ্চাদেরকে যখন নাউন শেখানো হয় তখন যেমন নেমিং ওয়ার্ড বলে নাউন শেখানো হয় ঠিক সেরকমই ভার্ব শেখানোর সময় ভার্ব না বলে বাচ্চাদেরকে অ্যাকশন ওয়ার্ডস বলে ভার্বটা শেখানো হয় আর এল কেজি থেকেই বাচ্চাদেরকে অ্যাকশান ওয়ার্ড শেখানো শুরু হয় বাচ্চাদেরকে যখন অ্যাকশান ওয়ার্ড শেখানো হয় বা ভাব শেখানো হয় তখন ভার্বের সঙ্গে আইনজি যোগ করে ভাবটা শেখানো হয় যেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি মানে এই মুহূর্তে যে কাজটা করছি সেই কাজটাকে এক্সপ্রেস করার জন্য যে ভাবটা আমরা ইউজ করি সেই ভাবটাই বাচ্চাদের শেখানো হয় যেমন ইটিং প্লেইং রিডিং এইগুলো যেমন আই অ্যাম রিডিং এই মুহূর্তে আমি পড়ছি সেই আইএনজি যুক্ত ভাবটাই বাচ্চাদের শেখানো হয় তো প্রথমে দেখে নিই অ্যাকশান ওয়ার্ড কাকে বলে ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস অ্যাকশনস পারফর্মড বাই পিপল অ্যানিম্যালস অ থিংস আর কল্ড অ্যাকশান ওয়ার্ড মানে নাউনের দ্বারা যে কাজটা করা হয় আর যে ওয়ার্ডটা সেই কাজটাকে এক্সপ্রেস করে সেই ওয়ার্ডটাকেই অ্যাকশান ওয়ার্ড বলে মানে সহজ কথাই আমরা যে কাজটা করি সেই কাজটাকেই ভার বা অ্যাকশান ওয়ার্ড বলে যেমন খাওয়া খেলা করা ঘুমানো এই কাজগুলো ভার বা অ্যাকশান ওয়ার্ড বলা হয় আর এই ভারবের সঙ্গে আইএনজি যোগ করার বেশ কিছু রুল আছে সেগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব প্রথম রুলটা খুবই সিম্পল এতে শুধুমাত্র ভারবেের সঙ্গে আমরা আইএনজি যোগ করি যেমন ইট আইএনজি যোগ হয়ে ইটিং প্লে প্লেইং রিড আইএনজি যোগ হয়ে রিডিং টক আইএনজি যোগ হয়ে টকিং ওয়াক আইএনজি যোগ হয়ে ওয়াকিং ডু আইএনজি যোগ হয়ে ডুইং কুক কুকিং সিং সিঙ্গিং জাম্প জাম্পিং ড্র ড্রয়িং ক্রাই ক্রাইং স্লিপ স্লিপিং লাফ লাফিং ক্লিন ক্লিনিং স্ট্যান্ড স্ট্যান্ডিং গো গোয়িং পুল পুলিং পুশ পুশিং কিং ব্রাশ ব্রাশিং এই সিম্পল আইনজি যোগ করা অ্যাকশন ওয়ার্ডগুলো কেজির বাচ্চাদেরকে শেখানো হয় দুই নম্বর রুল হচ্ছে হোয়েন ভার এন্ডস ইন কনসোনেন্ট প্লাস ই ড্রপ দ্য ই অ্যান্ড অ্যাড জি অ্যাট দ্য এন্ড যখন কোনো ভার্বের পেছনে কনসোনেন্ট প্লাস ই থাকবে তখন এই ইটাকে ড্রপ করে দিতে হবে তার বদলে আইএনজি লিখতে হবে যেমন রাইট রাইটিং এখানে ইটা ড্রপ হয়ে গেছে চলে গেছে তার বদলে আইএনজি যোগ হয়েছে স্মাইল স্মাইলিং ড্যান্স ড্যান্সিং মেক মেকিং গেম গেমিং এই সবগুলোতেই এই ইয়ের আগে একটা করে কনসনেন্ট আছে তাই ইটা ড্রপ হয়ে গিয়ে শুধু তার আগের ওয়ার্ডগুলোর সঙ্গে আইএনজি যোগ হয়েছে এরপরে তিন নম্বরে আরেকটা রুল হচ্ছে হোয়েন ভার্ব এন্ডস ইন আই রিমুভ দ্য আই দ্য অফ দ্য ভার্ভ অ্যান্ড অ্যাড ওয়াই আই জি যখন কোনো ভার্বের পেছনে ই থাকবে তখন এই পুরো ইটা রিমুভ হয়ে যাবে দিয়ে তার বদলে আই জি যোগ হবে যেমন এখানে ডাই ডিআই এই ইটা রিমুভ হয়ে যাবে দিয়ে ডি ওয়াই আই জি যোগ হয়েছে ডাইন ঠিক সেরকমই লাই ইটা রিমুভ হয়ে গিয়ে লাইন টাই ইটা রিমুভ হয়ে গিয়ে টাইম এরপরে চার নম্বর রুলে কিছু কিছু ভার আছে যেগুলোতে এই লাস্টের ওয়ার্ডটা ডবল হয়ে যায় আইএনজি যোগ হওয়ার সময় এই রুলটা হচ্ছে হোয়েন আ ভার্ব এন্ডস ইন ভি সি উই ডাবল দ্য ফাইনাল কনসোনেন্ট যখন ভার্বের লাস্টে সি সি মানে কনসোনেন্ট ভাবেল আর কনসোনেন্ট থাকবে যেমন এখানে কনসোনেন্ট ভাবেল কনসোনেন্ট আছে তখন এই লাস্টের কনসোনেন্টটা ডবল হয়ে যাবে যেমন এখানে সিটিং সিটিং হয়েছে কাট কাটিং স্কিপ স্কিপিং ক্ল্যাপ ক্লাপিং রান রানিং সুইম সুইমিং স্টপ স্টপিং তবে এই যে রুলটা আছে তার মধ্যে অনেক এক্সেপশন আছে তার জন্য এই রুলটা বাচ্চাদেরকে এরকমভাবে না বলে জাস্ট ওয়ার্ডের এক্সাম্পল দিয়ে যে কিছু কিছু ভার আছে যেগুলো লাস্টের ওয়ার্ডটা ডবল হয়ে যায় এই সিম্পল কথাটা বলে এই ওয়ার্ডগুলো শেখানো যেতে পারে কারণ এত এক্সেপশন আর রুল বাচ্চাদেরকে বললে ওরা কনফিউজ হয়ে যাবে আর অতটা ভালোভাবে ওদেরকে বোঝানো সম্ভব নয় আর এক্সেপশনটা হচ্ছে ভার এন্ডস ইন ডাব্লু এক্স ওয়াই যখন কোনো ওয়ার্ডে লাস্টে সিবিসি ওয়ার্ড হবে কিন্তু যে লাস্টের কনসোনেন্টটা হবে সেটা যদি ডাব্লু এক্স ওয়াই হয় তখন আর লাস্টের ওয়ার্ডটা ডাবল হয়ে যায় না যেমন এখানে স্নো এই লাস্টের তিনটে ওয়ার্ডে সি সি ওয়ার্ড হচ্ছে কিন্তু লাস্টে ডাব্লু আছে তাই এই ডাব্লুটা ডবল হয়ে যায় না শুধু সিম্পল স্নো আইএনজি যোগ হয় ফিক্স এটা তো পুরোটা একটা সিবিসি ওয়ার্ড কিন্তু ফিক্সিংয়ে আইএনজি যোগ হয় এক্সট্রা ডাবল হয় না প্লে প্লেটা আমরা আগে দেখলাম সেই প্লেটাতেও এটা কনসনেন্ট ভাবেল এটা কনসনেন্ট কিন্তু ডাবল ওয়াই হয় না শুধু প্লে এর সঙ্গে আইএনজি হয় তারপর আরও অনেক কিছু ওয়ার্ড আছে যেগুলোতে লাস্টে ডাব্লু এক্স ওয়াই না থাকার পরেও লাস্টের ওয়ার্ডটা ডবল হয় না যেমন ওপেনে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট থাকা সত্ত্বেও এনটা ডাবল হয় না তারপর ভিজিট আগে দেখলাম সিটে সিটিং টি টি হয়ে গেল কিন্তু ভিজিটেও লাস্টে এস আই টি আছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট আছে তাও টিটা ডবল হয় না তাই এই রুলটাকে এরকম ভাবে না পড়িয়ে বাচ্চাদেরকে সিম্পল বলতে হবে যে কিছু ভার আছে যেগুলো আইএনজি যোগ হলে তাদের লাস্টের ওয়ার্ডটা ডবল হয়ে যায় আর কিছু এক্সাম্পল দিয়ে সেটা বলে দিতে হবে আর বাকি এই যে রুল দুটো আছে সেই দুটো বাচ্চাদের শেখানো যেতে পারে যে আই ই থাকলে কিংবা ই থাকলে ইটাকে ড্রপ করে আইএনজি আর আই থাকলে ওয়াই আইএনজি এই দুটো রুল বাচ্চাদেরকে শেখানোই যেতে পারে কিন্তু এইটার বেলায় জাস্ট বলতে হবে কিছু ওয়ার্ড আছে যেগুলো লাস্টের ওয়ার্ডটা ডাবল হয়ে যায় আমার আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই